আজ রবিবার বারোই চৈত্র দু সালের সাতাশে মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ আপনাদের মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আজ আপনার উৎসাহ এবং উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে আজ অর্থগতভাবে ভাগ্যদেবী আপনাদেরকে ফুল সাপোর্ট করতে চলেছেন তবে রক্ষণশীল খাতে বিনিয়োগ করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার কোনো স্থান থেকে অতিরিক্ত মুনাফা না পেলেও ফেরত যে টাইমলি টাকাটি পাবেন সে বিষয়ে যেন গ্যারেন্টি থাকে এমন কোনো স্থানেই বিনিয়োগ করুন আজ বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে চাকরিজীবীদের কিন্তু আজ অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয় কম কথা বলে কাজ বেশি করতে হবে তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনোয় কিন্তু আজকের দিনটি অভূতপূর্ব মনোযোগ বসবে আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন কোনো প্রকার কম্পিটিশনে কিন্তু আজ আপনাদের জয় এক প্রকার নিশ্চিত আজ আপনাদের গৃহের পরিবেশে কোনো পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নিতে যেন ভুলবেন না তা না হলে অন্যদেরকে কিন্তু আপনারা বিরক্ত করতে পারেন আজ ভ্রমণ যোগ আপনাদের প্রবল আর সেই ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হতে চলেছে বিদেশে যে সমস্ত আত্মীয় স্বজন কাছের মানুষজন আছে তাদের থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন যার কারণে পরিবারের পরিবেশ কিন্তু আজ খুব একটি সুবিধাজনক নয় আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ যদিও খুব একটি শক্তিশালী থাকছে না তৎসত্ত্বেও বলবো আজ যেহেতু রবিবার তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নামা একশো আটবার জপ করে দিন শুরু করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত আর আজকে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না যে দিনটিকে উপভোগ এবং অনুভব করুন কোনো প্রকার ঋণ নেওয়া থেকে বা টাকা পয়সা ধার নেওয়া থেকে আজকে নিজেকে বিরত রাখুন